নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সুন্দরবন ওয়াইল্ড লাইফের নতুন একটা ভিডিওয়ে স্বাগত। আজকে আমরা মানে নদীতে নেমে জাল পাতবো। লোকে নৌকো দিয়ে জাল পাতে, আমরা আজকে নদীতে নেমে জাল পাতবো। দাদা সেপার মাত্র জাল খুলছে, আর একটা ভাগনা আছে আমার সাথে, আর একটা দাদা আছে। আজকে চারজন এসেছি, আজকে নদীতে নেমে জাল পাতবো। কতটা জঙ্গল টপকে দাঁড়িয়ে পাশে এসে জাল পাচ্ছি। আজকে মাছ পড়িস, কি নোনতা জল, কি মিষ্টি জল হবে নদীতে, কি নোনতা, কি নোনতা জল পাঠাতেছে নাকি রে? ওই দিক কানা দিয়ে পাঠা, এখনো দেয়নি, দেবে মনে হয় বল না, সকালে দিয়েছিল চার নিয়ে আইছো, চার কি করে চার নিয়ে তাহলে কাঁকড়া পাঠবো নাকি, কাঁকড়া পাঠবো নাকি যে চার নিয়ে আসবে। আমি ভালো দিনটাই আসলাম, আমি আর দাদারা এই সবাই মিলে হাতে হাতে জালটা পাত, কোথায় ধরতে হবে মামা, জাল পাতা হয়ে গেছে। এইবার কিছুক্ষণ অপেক্ষা করো, তারপরে আবার চেক দেবো জালটা। জলের যা টান, জাল এমনি দলা করে দিচ্ছে। ওটা কমপ্লিট পাতা, পাতা হয়ে গেছে, অনেক জল। ঠিক আছে কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে দেখাচ্ছি চেক দেওয়ার সময়। অনেকক্ষণ বসেছিলাম উপরের দিকে, আবার জলের দিকে আবার চলে আসলাম, জাল চেক দেবো। জলের যে স্রোত, মাছ সে জাল ছিঁড়ে নি চলে যাচ্ছে, হ্যাঁ জাল ছিঁড়ে নি চলে যাচ্ছে, জলের টান প্রচুর। ওই জন্যই তো জাল ছিঁড়ে নিয়ে যাওয়ার ভয় বেশি। ওইখানে বাঁধিল কি একটা বড়, পাশে মাছ ছিল, এই চাঁদা মাছ দিছে, জালে কিরাম বেঁকে যাচ্ছে, তাই বেঁকে চলে যাচ্ছে, জালের কাট করে আমি কোথায় বেঁকে আছে, কেন টান হবে না। ঠিক আছে, এখানে একটা কথা আছে, মাছ জড়াতে পারছে না তোদের জন্যে, এই টানার জন্য মাছ জড়াতে পারছে না, ঢিলা নেই না, দেরি আছে, তুই এত জলে আসিস না মামা, অনেক জল এখানে আসছে, একটু দেরি হয়ে গেছে, সে অনেক জল হয়ে গেছে, সেই জাল কোথায় ছোল ঠোল দেখা যাচ্ছে না, এখন খুঁজে বের করতে হবে জালটা কোথায় বাঁধিলাম। ওই একটা ছোল দেখা যাচ্ছে, দেখ দেখতে পাচ্ছিস, ওখানে যাওয়া যাবে ক্যামেরা নিয়ে, অনেক জল না, সবাই নৌকো নিয়ে জাল পাতে, আমরা এবার নদীতে নেমে জাল পাচ্ছি। সাঁতার কাটে যাওয়ার মতন হয়েছে, সাঁতার কাটা শুরু করে দিচ্ছে, লাশ পয়সা একটা বড় পাচ্ছে পুরো একদম।
হেভি সুন্দর পাচ্ছে। একটা নিয়ে আসো, এই পড়বে কটা তবে তো মজা। এই জাল ঠিক ঠিক না থাকলে জালে মাছ হবে কি করে? ঠিক না থাকলে জালে মাছ হবে কি করে? ঢুকা, ঠিক করে ঢুকা, ছাড়া মাল দেখেছিস, ছাড়ানোর সাথে সাথে মাছ হয়ে গেছে। চল দেখি সামনের জালটা, চল দেখি সামনের জালে কি বাঁধিছে দেখা যাক। ওই সামনের জালে এবার দেখি, ওই সাইডে একটা জাল ছিল এটা, তারপরে বল এইটা আসলাম, ওটাই তো মাছ দেখলেন, সেরকম হয়নি। আর এটা ওই আসা মাত্রই দাদা বললো একটা খয়রা মাছ বেঁধেছে, ছোট খয়রার সাইজ যেরকম হয় সেরকম। ঠিক আছে চল চল মাথা উঠে দেখি, এগুলো তোলার পর টান হয়েছে, পরিষ পরিষ খয়রা মাছ। আরও তোলার পর বিচ্ছিরি টান হয়ে গেছে, তোলার পরে চেক করিস মাছ আছে কিনা। জাল ছিঁড়ে গেছে, এত টানের জায়গায় দিলে হয়? মাছ বেরিয়েছে, খয়রা খয়রা, ও পুরো একদম জ্যান্ত খয়রা, পুরো দেখ খয়রা মাছ। এই আরেকটা ভাসছে, এই তো দেখা, কত সুন্দর ভাসতেছে জলের মধ্যে খয়রা মাছ। পর পর কটা খয়রা পর, এই একটা, এই যে দেখা যাচ্ছে বড় খয়রা, তাই না? বড় খয়রা এখানে একটা আরো আছে, এই যে অনেকগুলো নেই দেখো, দাঁড়া 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 চুপ কর, বড় খয়রা এখানে অনেকগুলো আছে। হ্যাঁ ওই মাথার দিকে বাঁধিনি, ভালো মাছ বাঁধিনি মনে হয়, তা ভালোই মাছ বেঁধেছে এই মাথায়, ভালো মাছ বেঁধেছে এই মাথায়, ভালো মাছ বেঁধেছে। পুরো চাল সাদা হয়ে যাবে তাহলে তো বোধহয় মাছ, কি পুরো জাল হাঁটা যাবে তাহলে তো আজকে আমাকে ভাগ্য হয়ে গেল একটা। হ্যাঁ এখানে তলায় এখনো দুটো আছে, জল পড়িস আর এরকম দেখা যাচ্ছে, দেখ উপর দিয়ে মাছ পুরো তলায় দেখা যাচ্ছে, তলার পরটাও দেখিস কিন্তু, তুই শুধু উপর দেখছিস কিন্তু, চলে না যায় মাছ এমনি পাচ্ছি না। দেখ কেমন লাগছে, মজা লাগছে? কি মানুষ বলে নদীতে সিলভার কাপ যদি হয়, বাহ বাহ বাহ। তলাটা দেখ, একদম তলা থেকে গেলে পরে জাল তোলার সময় থাকে নেই। চল দেখি, চ মাছ ভাত, মাছ ভাত, শুধু ইয়ে কটা বাঁধলে হবে না, আরও বাঁধতে হবে মাছ ভাত। কি একটা বড় মাছ বাঁধিছিল, হ্যাঁ পারছে, তলায় পরে বাঁধলেই কাঁকড়া খেয়ে নেবে। কি অবস্থা, কত সুন্দর মাছ বেঁধেছিল একটা বড় পারছে, কাঁকড়া মাঝখানে খেতে দিয়েছে। মাছ দেখা, তুই জাল পরে দেখাবি, দেখ মাছ দেখা, খয়রা কই খয়রা, ওখানে শুধু বাঁধলে হবে, এদিকে বাঁধো। উই দেখ কতগুলোর মাছ ছুঁয়ে চলে যাচ্ছিলি তুই, দেখ দুটো মাছ ছুঁয়ে চলে যাচ্ছিলি এক্ষুনি, কি করলি তুই দেখ, টুকটাক তাহলে ভালোই বাঁধিস মাছ, ভালো তো একবার দরকার বলে এত বড় নইতে যদি দুটো তিনটে বাঁধে মজা লাগে ভাই, জাল বড় ছাইয়ে পারবো না, ছাড়াই পারবো না, তাই তো মোটামুটি পানি নিয়ে ছাড়াতে হবে। কালকে রাখে ছাড়া পাইছে, হ্যাঁ আবারও একটা মাছ পড়লো, পুরো জ্যান্ত খয়রা, জলটা আগে একবার চেক দিয়ে গেছিলাম আর পড়লো। দেখি আর একটুখানি বাকি রয়েছে জলটা, দেখতে দেখি নি আর কিছু বাদলো কিনা ছাড়া। এরকম তো পড়বে একদম সাজা যাবে জালে, তবে তো মাছ বাদ যেমন আরে, তবে মনে হবে না কড়া মাছ গাছের ভিতর চলে গেছে, গাছের ভিতরে ছিল মনে হয়, আরো আছে এখানে একটা বাদ দিছে,
কয়টা? সব উঠে মুন্ড উঠে গেছে দেখছি। কখন? এক্ষুনি সেই মাছটা, ওটা সেই মুন্ডু খাটা দেখিয়েছে গাছের ভিতরে বাজে গেছে। ও গাছ ছিল মনে হয় এখানে। আর কোনো মাছ বাঁধিনি। আমাদের জাল তোলা হয়ে গেছে, এই কটা মাছ হয়েছে, বহুত বেশি না, অল্প কটা মাছ হয়েছে, তোলার দিকে আছে। এই যে তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।